তা বস প্রত্যেকের হালচাল কেমন এই যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই টাইমে খিচুড়ি আর ডিমের অমলেটগুলো জমে যায় বড় লোকের ভাবতাম ইলিশ মাছ তবে হতে পারিনি তো হাইগেজ আমি রূপম এক্ষুনি দেখে উঠলাম নিরন্তর সিনেমাটা অভিনয় প্রসেন চট্টোপাধ্যায় সত্যম ভট্টাচার্য এবং ছবি ডিরেক্টর চন্দ্রাশিস রয় এই ছবিটা প্রথম বাংলা ছবি যেটা ডিরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে এবং এখন যা অবস্থা আরও কত বাংলা ছবি বা কত ছবিকে ওটিটি প্ল্যাটফর্মের পথই বেশি হয়তো নিতে হবে তা ছবিটা দেখার পরে মানে এটা না অদ্ভুত শান্তি পাচ্ছি মনে এত সুন্দর লোকেশান গল্পটা এত মাখো মাখো করে রান্না করা যে বেশ খেয়ে মানে দেখে শুনে আর কি তা গল্পটা এখানে হচ্ছে দুজন ইঞ্জিনিয়ারের যারা প্লট ব্লক করতে যাচ্ছে এবার যে জায়গাটায় যাচ্ছে সেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না মানে মাউন্টেন উঁচু জায়গা তা একজন আরেকজনকে অ্যাসিস্ট করছে সে জুনিয়র বাবুর এবার সত্যম ভট্টাচার্য প্রথম থেকেই দুটো মানুষের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা মানে একদম ভিন্ন ধরনের দুজন মানুষ এবার একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে সম্পর্কটার মধ্যে দূরত্ব রাস্তা তো কমে যায় এবার দুজন দুজনের প্রিভিয়াস লাইফের গল্পগুলো বলতে থাকে তাদের জীবনে কী ঘটেছে কী কী আপ অ্যান্ড ডাউন্স রয়েছে এবার থেকেই এদের বন্ধুত্ব শুরু এরপর এমন একটা ইনসিডেন্ট ঘটে যেটা সম্পূর্ণভাবে চমকপ্রদ মানে আমাদের কাছে তারপর কি হয় সেটাই হচ্ছে আরেকজনের বই যাওয়া জার্নি এর থেকে বেশি জানতে হলে সেভাবে যাও সিনেমাটা দেখো ভালো একটা সুন্দর ছবি ছবি যদি পজিটিভ দিক বলি এই ছবির ওপেনিং সিনটা থেকে ছবিটা না মন কেনে নিয়েছে বস সেটা হচ্ছে একটা ঘরের মধ্যেই ক্যামেরাটা না প্যান উঠতে থাকে কিন্তু ক্যামেরাটা একটা স্পটে রেখে ঠিক আছে মানে এরকমভাবে প্যান হচ্ছে না একটা স্পটে এই ক্যামেরাটা পুরো ঘরটাকে কভার করছে এবং ঠিক ঘরের দুয়ারের সামনে প্রসাণ চট্টোপাধ্যায় বসে আছে এবং জানলা থেকে কি ভাস্কর ক্যারেক্টারটা ঢোকে মানে হচ্ছে সত্যমবাবুর চরিত্রটা তো সেইখান থেকেই না সিনেমাটা একদম শর্ট ডিভিশন ওয়াইজ মন কেনে তারপর থেকে নাম ওঠা যেরকম পথের মধ্যে থেকে যাওয়া তো শর্ট ডিভিশনগুলো দারুণ মানে কুয়াশার মধ্যে টিম আলোগুলো জ্বলছে মনে হচ্ছে কেউ না আলোগুলো স্প্রেড করে দিয়েছে মানে শর্ট ডিভিশন লোকেশান ওয়াজ সুপব দারুণ লাগে ক্যামেরার কাজ ছবি সেকেন্ড পজিটিভ হচ্ছে এখানে দুর্দান্ত অভিনয় বাবুর ওয়াইফের চরিত্রে যে অভিনয় করেছে আমি তার কথা আগে বলছি একটা জায়গা আছে ওষুধ নিয়ে মারপিটের একটা দৃশ্য হয়েছে মারপিট মানে ঝগড়া স্বামী যেমন হয় আমরা তো মারপিটই বলি সেটাকে সেটাকে এত সুন্দর করে ফ্রেমিং করা এত সুন্দর করে তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা এত সুন্দর তাকে দেখতে লাগে তার অভিনয় এবং কেঁদে কেঁদে যখন কথা বলে মানে একটুও লাউড নেই এরা প্রত্যেকে সাপোর্টিং কাস্ট এত সাধারণ অভিনয় করেছে এটা অভিনয় মনে হচ্ছে না এবং বাবু আর সত্যমবাবু দুজনের কাজ আমার দারুণ লেগেছে দারুণ মানে জেনুইন কাজ বাবুর তো এক্সপ্রেশন এখানে দুর্দান্ত আর একটা জায়গা আছে যখন সে উদাহরণ দিচ্ছিলো ঠিক বাইশে শ্রাবণের ক্যারেক্টারের মতো যে কীরকমভাবে প্রেম করা উচিত কী কী ভুল হচ্ছে এখনকার জেনারেশনের আমি তো ভাবলাম এবার হয়তো উদাহরণ দিয়ে দেবে বিরিয়ানি ডাল ভাত সে সময় মোমো চলে এলো তালটা কেটে গেল হোট পজিটিভ হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ফলির যেরকমভাবে পেস্ট করা হয়েছে একটা জায়গা আছে ওয়াশিং মেশিন এবং ঘরের যেরকম জিনিস যখন পরিষ্কার করছে সেগুলোর ফলিগুলোকে এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের পুনরটা মানে দুর্দান্ত ঠিক আছে ছবির গল্প এবং ডিরেকশানও খুব ভালো লাগবে মানে যারা না ওই রাক্ষস বলি বা যদি বলি হচ্ছে পিউপা বা যদি বলি আসা যাওয়ার মাঝে এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসে তাদের এই ছবিটা দুর্দান্ত লাগবে তারা এই ছবিটা চেটে ফুটে খাবে ঠিক আছে ছবির আমার খারাপ তেমন কিছু লাগেনি আমার মনে হয়েছে একটু কিছু জায়গা মানে ওয়ান পারসেন্ট এটাকে নেগেটিভ দিক বলাই যায় না সেটা হচ্ছে আমার ছবিটা মনে হয়েছে একটু জায়গা ওই একটা জায়গা একটু সার্ফ হতে দুজন মানুষের ভিন্ন পারসপেক্টিভটা যে আস্তে আস্তে কাছে আসছে এটা যদি আরও একটু সময় ধরে পড়া যেতে পারতো আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের আরও একটু আরও একটু সময় নিয়ে বুঝতে ভালো লাগতো আর কি আর একটু ভেতরে ঢুকতে পারতাম কারণ ওই যে ভেতরের ফিলটা না ওটা কিছু কিছু সময় আসছিলো আর কিছু কিছু সময় মনে হচ্ছিলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি তো ওই ফেসটা আমার আর একটু সময় লাগতো এবং পরবর্তী যে ফেসটা আছে যেখানে আমার মনে হয়েছে যে ডিউরেশনটা আমি বললাম একটু আগে যে একটু বেশি বেশি মনে হচ্ছিল মানে পরের পাটটুকু আমার একটু বেশি বাড়তি মনে হচ্ছে কিন্তু সামনের পাটটুকুর মধ্যে একটা মজা ছিল একটা আনন্দ ছিল ওটা দুঃখ ছিল ওটা ভালো লাগা ছিল ওয়াইজ কালার ওয়াইজ কিচ্ছু ফেডেড কালার এত সুন্দর লাগে দেখতে চোখে শান্তি পাওয়া যায় একটা সুন্দর সিনেমা সুন্দর সিনেমা ভালো ছবি ভালো ছবি আমরা করি তা ওটি প্ল্যাটফর্মে ছবিটা এসছে নিরন্তর ডেফিনেটলি গিয়ে দেখো শান্তি পাবে ছবিটা দেখে গুরু খুব ভালো লাগবে মানে মনে হবে তৃপ্তি করে একটু খিচুড়ি আর ডিম অমলেট খেলাম এই অবস্থায় মানে খিচুড়ি ছাড়া মাথায় কিছু আসছেই না এখন বস তো আমি প্রত্যেকে বলছি যাও ছবিটা দেখো খুব ভালো লাগবে তো এই ছিল আমার রিয়াকশন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বটনটা প্রেস করে বেলাইকনটা প্রেস করে দিতে হবে যেটা তোমরা একদমই করো না মানে দেখবে আসবে চলে যাবে খিস্তি দেবে এইটুকু করলে হয় ঠিক আছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর গরিব মানুষ দূরও লিঙ্ক দেয় ডিসক্রিপশানে ঠিক আছে ইনস্টার ফেসবুক সেখান থেকে আমরা বন্ধুতে পারি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর বাবুকে ধন্যবাদ এরকম সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য চলো বস দেখা হচ্ছে পরের ভিডিওতে জানো তো আমাদের পাশে আছে পাশে আছো কি আদৌ টেক কেয়ার বস